নমস্কার সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক শঙ্কু মহারাজের সুমধুর লেখনীতে হিমালয়ের পঞ্চপ্রয়াগের শ্রেষ্ঠ প্রয়াগ দেবপ্রয়াগের কথা দেবভূমি দেবপ্রয়াগ গিরিরাজ হিমালয়ের পঞ্চপ্রয়াগের শ্রেষ্ঠ প্রয়াগ শ্রেষ্ঠ সে স্বর্গীয় মাহাত্মে শ্রেষ্ঠ সে স্বর্গীয় সৌন্দর্যে অলোকানন্দা ও ভাগীরথীর মিলন ভূমি দেবপ্রয়াগ গঙ্গার জন্মভূমি দেবপ্রয়াগ তরল তরঙ্গিনী ভগবতী গঙ্গা বাড়িতে বিধৌত তীর্থ দেবপ্রয়াগ তাহলেও উপেক্ষিত এখন শুধু কেদার পথের একটি সাময়িক বিশ্রাম কেন্দ্র তাও যেসব যাত্রীর হাতে সময় ও অর্থ উদ্বৃত্ত থাকে তাদের জন্য অথচ দেবপ্রয়াগে শীতকালেও তেমন শীত পড়ে না উঁচু তো মোটে এক ফুট ঋষিকেশ থেকে বাসে তো মোটে চুয়াল্লিশ মাইল বড়জোর ঘন্টা তিনেক সময় লাগে সারা বছর বাস চলে বাসস্থানের সমস্যা নেই চমৎকার ডাক বাংলো ইন্সপেকশন বাংলো ধর্মশালা আর পাণ্ডাদের অগণিত যাত্রী নিবাস রয়েছে ডাকঘর হাসপাতাল থানা ও বাজার বাজারে খাবারের দোকান অভাব নেই কোনো কিছুর তবু দেবপ্রয়াগ উপেক্ষিত কেন তবে কি আধুনিক পরিবেশ না থাকলে কেউ অবসর সময় সেখানে আসতে চায় না মুসৌরি শুধু তার প্রাকৃতিক পরিবেশের জন্যই আমাদের আকর্ষণ করে না আকর্ষণ করে তার চোখ ঝলসানো জৌলুস আর উগ্র আধুনিকতার জন্য কিন্তু এ নিয়ম তো তীর্থের বেলায় খাটে না হাজার হাজার তীর্থযাত্রী কত কষ্ট করে প্রতি বছর কেদার দর্শন করেন পুণ্য সঞ্চয় করেন শান্তি লাভ করেন তবে কি এখানে শান্তি নেই পুণ্য নেই আছে বই কি পুণ্যার্থীরা ভুলে গেছেন সে পুণ্য কাহিনী মানস সরোবরের তীরে হিমবান পর্বত তার হিমানি মুকুট মাথায় পরে দাঁড়িয়ে আছে সে অবশেষে রাজর্ষি বিশ্বামিত্র এসে থামলেন হিমবানের পাদদেশে পথশ্রমে কাতর হলেও মুহূর্ত মাত্র বিলম্ব না করে তিনি তপস্যায় বসলেন দেবতাদের আসন তোলে উঠল তারা বিচলিত হয়ে ব্রহ্মার শরণাগত হলেন ব্রহ্মার পরামর্শে দেবতারা কিন্নরী পুষ্পমালাকে তলব করলেন কিন্নরী এলো তার বিশ্বজয়ী রূপ আর যৌবন নিয়ে দেবতারা তাকে আদেশ করলেন বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করতে কামদেব চললেন সঙ্গে ধ্যানমগ্ন বিশ্বামিত্রের সামনে কিন্নরী নৃত্য গীত আরম্ভ করল সমাধিস্থ বিশ্বামিত্রের অঙ্গে ক্রমাগত কাম বান নিক্ষিপ্ত হল ধ্যান ভাঙল বিশ্বামিত্রের পুষ্পমালা মোহিত হল রাজর্ষির অলৌকিক শক্তিতে অনুতপ্ত হল তার এই অসদাচরণের জন্য সে দেবতাদের চক্রান্তের কথা প্রকাশ করে দিল রাজর্ষি তাকে অভিশাপ দিলেন তোর সর্বনাশী রূপ ও যৌবন ধ্বংস হোক তুই মকরই হয়ে যা করুণা করুন হে করুণাময় কৃপা করুন হে কৃপা সিন্ধু মকর রূপী পুষ্পমালা রাজর্ষির কৃপা ভিক্ষা করল করুণা হলো বিশ্বামিত্রের তিনি বললেন তুমি দেবপ্রয়াগে যাও ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র যাবেন সেখানে তিনি সাপ মুক্ত করবেন তোমাকে রামচন্দ্র এসেছিলেন এখানে এই দেবপ্রয়াগে রূপী পুষ্পমালা জড়িয়ে ধরেছিল তার চরণ যুগল রামচন্দ্র মকরের শিরোচ্ছেদ করেছিলেন মকরের রূপান্তরিত হয়েছিল কিন্নরী রাম বন্দনা করে বিষ্ণু চলে গিয়েছিল কোন পথে জানি না। বিষ্ণুলোকের সে পথটিও বোধ করি লোকান্তরিত হয়েছে কলিযুগের আগমনে এখন দেবপ্রয়াগ পাঁচটি পথের সঙ্গম দুটি মোটর পথ ঋষিকেশ থেকে রুদ্রপ্রয়াগ হয়ে যশীমঠ এবং লছমৌলি হয়ে টিহিরি তিনটি হাঁটা পথ ঝুলা, শ্রীনগর ও টিহিরি যখন মোটর পথ হয়নি তখন যাত্রীরা ঝুলা থেকে চার দিন হেঁটে পৌঁছতেন এখানে পাণ্ডা ঠিক করতেন অন্যান্য আয়োজন সম্পূর্ণ করতেন তারপর কেদার যাত্রীরা পাড়ি জমাতেন শ্রীনগরের পথে আর গঙ্গোত্রী যমুনত্রীর যাত্রীরা টিহিরির পথে তখন এখানে এসে যাত্রীরা দেবানুগ্রহ লাভ করতেন সার্থক নাম ছিল দেবপ্রয়াগ আর এখন আমাকে কিন্তু এখনো আকর্ষণ করে দেবপ্রয়াগ শুধু পুণ্যভূমি বলে নয় দেবানুগ্রহের জন্য নয় এর অপরূপ সৌন্দর্য ও অনাবিল শান্তির জন্য সুযোগ পেলেই আমি এখানে আসি মুসৌরে না দিয়ে দেবপ্রয়াগে আসি এই পাহাড়ি জনপথটির দেবপম রূপের ছটায় বাসে বসেই আমার দু চোখ জড়িয়ে যায় বাস থামলে নেমে পড়ি রাস্তা থেকে নেমে আসি পুলের গোড়ায় আড়াইশো ফুট লম্বা পুল ঝুলার মতো এই লোহার তারের ঝুলন্ত পুল নিচে ভাগীরথী অসহিষ্ণু অশান্ত অন্ধ আবেগে ধেয়ে চলেছে অলোকানন্দার সঙ্গে মিলিত হতে সৃষ্ট হবে গঙ্গা ভারত জননী গঙ্গা ভাগীরথী প্রবাহিত হবার পর থেকেই দেবপ্রয়াগ প্রয়াগ হয়েছে সৃষ্টির আগে বিষ্ণুকে তুষ্ট করতে এগারো হাজার বছর ধরে ব্রহ্মা এখানে সমাধিস্থ ছিলেন তুষ্ট হলেন বিষ্ণু আবির্ভূত হলেন ব্রহ্মার সম্মুখে জানতে চাইলেন তার বাসনা করজোরে ব্রহ্মা বললেন প্রভু সৃষ্টির শক্তি দান করুন আমাকে আর এই তপস্যা যেন আমার পবিত্র তীর্থ বলে গণ্য করে তোমার অভিলাষ পূর্ণ হবে তুমি সৃষ্টি আরম্ভ করো রাজা ভগীরথ স্বর্গ হতে এই পথে গঙ্গাকে মর্তে নিয়ে যাবেন তোমার এই ভূমি। বিগলিত হবে জাংহবীর ধারায়। ঝুলন্ত পুল পেরিয়েই পাথুরে পথ ভাগীরথীর তীর ঘেসে পাহাড়ি পথ চার পাঁচজন পাশাপাশি চলতে পারে জল কিন্তু অনেক নিচে খাড়া পার। উত্তাল জলরাশি অবিরাম আছড়ে পড়ছে সেই পাড়ে অস্বচ্ছ জল থেকে সৃষ্ট হচ্ছে ফেনা পথের ধারে সারি সারি পাণ্ডাদের বাড়ি সবই প্রায় দোতলা তেতলা সমৃদ্ধ এখানকার পাণ্ডারা সমৃদ্ধি কিন্তু রঘুনাথজির জন্য নয় রঘুনাথজির মন্দিরে এখন আর কজনে পুজো দেন কেদার বদ্রির পাণ্ডারাই এখানে বসবাস করেন কেদারনাথ ও বদ্রিনারায়ণের জন্যই তাদের এ সমৃদ্ধি তাহলেও ইদানিং অনেকে পাণ্ডাগিরি ছেলে চাকুরি নিয়েছেন ছেলে মেয়েদের লেখাপড়া শেখাচ্ছেন এখানকার শ্রী রঘুনাথ কীর্তি মহাবিদ্যালয় গাড়োয়ালের সর্বপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সেকালে কালে একালে হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছে ছেলে ছেলেমেয়েরা একসঙ্গে পড়াশোনা করে তবে মেয়েদের জন্য একটি সংস্কৃত পাঠশালাও আছে আগে পান্ডাদের বাড়ির ফাঁকে ফাঁকে ছিল ডান্ডি কান্ডি ও ঘোড়ার দোকান ভাগ্যবান তীর্থযাত্রীদের পরম সম্ভব আর ভাগ্যবানী বা বলি কেন ভাগ্য নেহাত মন্দ না হলে কি আর কেউ কাঁধে চড়ে রাস্তা থেকে পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে প্রায় সখানেক সিঁড়ি পেরিয়ে অনেক উঁচুতে রঘুনাথজির মন্দির টিহিরিরাজ এ মন্দিরের মালিক রাজার মৃত্যু হলে তার নিজের ব্যবহৃত জিনিসপত্র এই মন্দিরে পাঠিয়ে দেওয়া হয় মন্দিরের চূড়ায় শিখর কলস সোনার পাতে মোড়া অবিকল পদ্মকলির মতো ছত্রে আচ্ছাদিত ছত্রের ওপরে পেতলের দণ্ড মন্দিরের দেয়ালে নানা রকম কারুকার্য বৌদ্ধ ও দক্ষিণ ভারতীয় ভাস্কর্যের অপূর্ব সংমিশ্রণ মন্দিরটি অক্ষত কারণ মুসলমান আক্রমণকারীরা কোনোদিনও ঋষিকেশের এদিকে পদার্পণ করেনি মন্দিরের সামনে পেতলের তৈরি একটি গরুরের মূর্তি ভেতরে রঘুনাথজির বিশাল মূর্তি গা ভর্তি গয়না মাথায় মুকুট কোমরের ঢাল তরোয়াল হাতে তীর্ধ তিনি দাঁড়িয়ে আছেন আর তার বাঁয়ে সিংহাসনে বসে আছেন জানকী ডাইনে রাম লক্ষণের দুটি মূর্তি রামনবমী ও বসন্ত পঞ্চমীর সময় ওই মূর্তি দুটিকে মন্দিরের সামনে একখানি অসম্পূর্ণ পাথরের সিংহাসনের ওপর বসানো হয় এখানে এলে শ্রীরামচন্দ্র নাকি এই সিংহাসনে বসতেন সিংহাসনের ডাইনে মহাদেব বদ্রিনারায়ণ ও কালভৈরব মহাবীর আর বাঁয়ে বিশ্বনাথ প্রবাদ আছে শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছিলেন এ মন্দির আমার কিন্তু সন্দেহ হয় কারণ শঙ্করাচার্য প্রতিষ্ঠিত প্রত্যেকটি মন্দিরেই নাম্বুদ্রী বংশীয় পূজারী কিন্তু এখানকার পূজারি নাম্বুদ্রী বংশীয় নয় মারাঠি টিহের রাজগুরু দেবশর্মার বংশধরেরা দেবশর্মার নামেই দেবপ্রয়া দেবশর্মা নামে জনৈক ব্রাহ্মণকে নিয়ে এখানে একটি কাহিনী প্রচলিত আছে কাহিনীর দেবশর্মা এখানে কঠোর তপস্যা করেছিলেন বহু যুগ ধরে অবশেষে একদিন লক্ষ্মীকে নিয়ে বিষ্ণু আবির্ভূত হলেন তার সামনে বললেন তোমার তপস্যায় তুষ্ট আমি বলো তোমার কি প্রার্থনা আপনার শ্রীচরণে আমার ভক্তি যেন চিরস্থায়ী হয় আর আপনি চিরস্থায়ী হন এখানে তথাস্তু আমি আবার আসব রাম রূপে। ততদিন আমার সুদর্শন চক্র রক্ষা করবে তোমাকে এখানকার অপর নাম সুদর্শন ক্ষেত্র রাবণ নিধন শেষে লক্ষণ ও সীতা সহ রাম এলেন এখানে দেব শর্মাকে বললেন মণিবর তুমি মুক্ত আজ থেকে তোমার এই তপস্যা ক্ষেত্রের নাম হল দেবপ্রয়াগ সুদর্শন চক্র সেই থেকে রক্ষা করে আসছে পূর্ণ ক্ষেত্রকে আঠারোশো সালে এক ভয়াবহ বন্যা দেখা দিল এখানে স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে সত্তর ফুট ওপরে জল উঠল বাড়ি ঘর বাজার ধর্মশালা ছোট ছোট সব দেবস্থান তলিয়ে গেল উচ্ছ্বসিত জলধারা স্পর্শ করল রঘুনাথজির যুগল মুহূর্ত মধ্যে সে স্তব্ধ হয়ে গেল অবাধ্য জলরাশি সংযত হলো ধীরে ধীরে ফিরে গেল ভাগীরথী ও অলোকানন্দার কুলে তারপরেই পাহাড়ের গায়ে উঁচু জমিতে নতুন দেবপ্রয়াগের পত্তন হল মন্দিরের ঠিক ওপরে একটি ছোট ধর্মশালা আছে তার উপরেই ক্ষেত্রপালের মন্দির বড় বড় ধর্মশালা এখান থেকে বেশ দূরে অলোকানন্দার ওপারে ক্ষেত্রপালের পুজো দিয়ে রঘুনাথজিকে দর্শন করতে হয় ক্ষেত্রপালের মন্দিরটি ছোট কিন্তু অবস্থানটি বড় সুন্দর একে তো অনেক উঁচু তাছাড়া পাশেই একটি পাহাড়ি ঝর্ণা শান্তা অশান্ত হলেও অখ্যাত নয় রঘুনাথজির জীবনের গতিপথ নির্ধারিত হয়েছিল এই সান্তারই তীরে এখানেই মৃগভ্রমে রাজা দশরথ অন্ধমণির পুত্র সিন্ধুকে শব্দভেদী বানে বিদ্ধ করেন কৃত্তিবাস বলেছেন সরোবর পাণ্ডারা বলছেন নির্ঝর কোনটি সত্য জানেন রাজা দশরথ তাই বলে ক্ষেত্রপালের মন্দির কিন্তু সবচেয়ে উঁচু নয় ওর ওপরে সাধারণত কেউ যায় না এই যা মন্দিরের ওপরে জঙ্গল শুরু জঙ্গল চিরে বাস রাস্তা ওপারের রাস্তা আরও মাইলখানি কে গিয়ে ভাগীরথী পেরিয়ে এপারে এসেছে তাহলেও দেবপ্রয়াগের যাত্রীরা ওপারেই নামেন সেইটাই সহজ এই খাড়া পাহাড়ের গা নিচে আসা খুবই কঠিন বাস রাস্তার উপরে জঙ্গল আরো জটিল হয়েছে একেবারে পাহাড়ি জঙ্গল ঘন পাইন বন ওই জঙ্গলের মধ্যেই রয়েছে আরেকটি মন্দির কালী মন্দির সারা গারোয়াল জুড়ে কেবল শিবেরই জয়গান ব্রহ্মা বিষ্ণু যা কিছুটা পাঠ পেয়েছেন কিন্তু মা কালীর তেমন নাম ডাক নেই যদিও তিনি শিবানী হিমালয় দুহিতা পার্বতী তবু তিনি কলকাতা বালী নিরাভরণা শ্মশান চারিণী অসুর দলনী শক্তিরূপিনী মহামায়া মহাকালী বাঙালির পরমারাধ্যা সেদিক থেকে এ মন্দিরের বিশেষত্ব আছে বিশেষ করে পরিবেশটি কালী মন্দিরের পক্ষে নিখুঁত মন্দিরটি ছোট কিন্তু ঘন্টাটি বেশ বড় নির্জন নিশীথে ওই ঘণ্টার ধ্বনি পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে সমগ্র দেবপ্রয়াগকে চমকিত করে তোলে রঘুনাথজির মন্দির থেকে নেমে এলেই সূর্য ছোট একটি কুণ্ড ওখানে স্নান করলে নাকি কুষ্ঠ রোগ সেরে যায় মাঘের শুক্লা সপ্তমীতে স্নান করলে তো কথাই নেই সূর্য লোকে নিশ্চিত ঠাঁই আর পরজন্মে অবশ্যই ব্রাহ্মণের ঘরে জন্মে বেদ বেদান্তে মহাপণ্ডিত হবেন মেঘা নামে এক ব্রাহ্মণ এইখানে তপস্যা করে সূর্যকে তুষ্ট করেছিলেন সূর্য তীর্থ ছাড়িয়ে আরেকটু নামলেই বেতাল কুণ্ড পাশেই বেতাল শিলা ওই কুণ্ডে স্নান সেরে এই শিলা স্পর্শ করে নারায়ণের ধ্যান ও দান করতে হয় করলে সর্বতীর্থ সর্বযজ্ঞের ফল লাভ হয় পিণ্ড দিলে তো একেবারে কটিগুণ ফল শান্তায় সে মিলেছে ভাগীরথীতে শান্তার সঙ্গমে শিবতীর্থ শ্রীরামচন্দ্র নাকি অনেক শিবলিঙ্গ স্থাপিত করেছিলেন এখানে বিশ্বেশ্বর শিব হলো তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই শিব দর্শন না করলে তীর্থযাত্রা বিফল হয় শিবতীর্থ পেরিয়েই ভাগীরথী অলোকানন্দা সঙ্গম উদ্দাম আবিল ভাগীরথীর ধারা অলোকানন্দার শান্ত সুনীল জলধারায় মিলে মিশে হয়ে যাচ্ছে বামন অবতার যখন তিন পায়ে ত্রিভুবন অবরোধ করেছিলেন তখন তার পায়ের নোখ থেকে হলো এক জলধারা সেই ধারা ধ্রুবমণ্ডল ও সপ্তর্ষি মণ্ডল হয়ে হল বিভক্ত হল চার ধারায় সীতা ভদ্রী চক্ষু ও অলোকানন্দা সীতা অবতীর্ণ হলেন গন্ধমাদনের শিখরে ভদ্রী গেলেন পুবে ভদ্রাস বর্ষে চক্ষু মাল্যবানের চূড়া থেকে নেমে গেলেন পশ্চিমে কেতুমাল পর্বতের দিকে আর অলোকানন্দা এলেন দক্ষিণে গিরিরাজ হিমালয়ে শিব তাকে ধারণ করলেন জটাময় মস্তকে শিবকে প্রসন্ন করলেন ভগীরথ গঙ্গাকে নিয়ে চললেন মর্তলোকে পথে ধারা দ্বিধা বিভক্ত হল সেই দুই ধারার পুনর্মিলন হলো এখানে এই দেবপ্রয়াগে অনেকখানি পাথর বাঁধানো জায়গা দুই প্রান্তে দুই সারি সিঁড়ি রাস্তা থেকে নেমে এসেছে ভাগীরথী ও সঙ্গমের জলে জল যদিও সময় সময় সিঁড়ির শেষ ধাপেরও নিচে থাকে তবে সেকল বাঁধা আছে তাই ধরে যাত্রীরা হাঁটু জলে নেমে স্নান সমাধা করেন বাঁধানো জায়গাটা তিন স্তরে বিভক্ত প্রথম স্তর একটি বিশাল চত্বর একদিকে ছোট একটি টিনের চালা আর একদিকে সাত খিলানওয়ালা একটি বারান্দা মেয়েদের বিশ্রামের জায়গা সিঁড়ি ভেঙে দ্বিতীয় স্তরে নামতে হয় আয়তনে ছোট হলেও প্রয়োজনে হেও নয় পিণ্ড জন্য বিশেষভাবে নির্দিষ্ট অনেকেই গয়ার বদলে এখানেই পিণ্ড দেন গয়াতে আছে বিষ্ণুর পা আর এখানে নাভি কিন্তু আশ্চর্যের ব্যাপার দেবপ্রয়াগে কাক নেই তীর্থে কাক নেই লোকে বলে রানীর অভিশাপ তাকে সতী হতে দেওয়া হয়নি স্বামীর সঙ্গে মরতে না পেরে তিনি অভিশাপ দিয়েছিলেন কাকেও ছোঁবে না এখানকার পিণ্ড নরসুন্দরেরা লাইন করে বসে আছে পাইকারি হারে মস্তক মুন্ডন চলেছে কিছু বলার দরকার নেই সামনে গিয়ে বসে পড়লেই হলো পাঁচ মিনিটে কেশ মুক্ত মুন্ডনের পর পিণ্ডদান পুজো পার্বণ ও যাগযজ্ঞ চলেছে ছোট ছোট দল পৃথক পৃথক পাণ্ডা সংকল্পের সময় অমনোযোগী হলে উপায় নেই যা বলে ফেলবেন তাই দিতে হবে অনেকে কিন্তু পান্ডার সাহায্য ছাড়াই পিণ্ড দিচ্ছেন এখানে চালকলার বদলে পিণ্ড দিতে হয় আটার গুলি দিয়ে আটার গুলি কিনতে পাওয়া যায় ষোলোটি গুলি কিনে মন্ত্র পড়ে জলে ফেলে দিলেই পিণ্ড দান হয়ে গেল জলে ভেসে আছে অসংখ্য মহাস ভেসে আছে দুর্বার স্রোতের সঙ্গে সংগ্রাম করে মহানন্দে মহাশোর পিণ্ড গ্রহণ করছে শান্তি লাভ করছেন পূর্বপুরুষ তৃপ্তি লাভ করছেন উত্তর পুরুষ পরমায়ু লাভ করছে মহাশয় ঘাটের তৃতীয় স্তরটি আয়তনের দ্বিতীয় স্তরের কাছাকাছি কিন্তু গুরুত্ব কম তিথি বা যোগ না পড়লে এখানে ভিড় জমে না আমার মতো অযোগ্য উত্তরপুরুষ পুরুষ যারা তারাই শুধু এখানে এসে দাঁড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে জলের উচ্ছ্বাস যাত্রীদের উচ্ছ্বাস আর মহাসলের উচ্ছ্বাস এ ঘাট আগে এমন সুন্দর ছিল না এমন নিরাপদ ছিল না ছিল একটি মরণ ফাঁদ পিতৃপুরুষকে পিণ্ড দিতে এসে অনেকেই সিণ্ড পিতৃপুরুষের কাছে চলে যেতেন উনিশশো সালে পোরবন্দরের শেঠ নানজি ভাই কালিদাস মেহতা তিন লক্ষ টাকা খরচ করে এই অপরূপ ঘাটটি তৈরি করে দেন উনিশশো সালে তিনি আবার এসেছিলেন এখানে সেবারেও পঞ্চাশ হাজার টাকা খরচ করে মহাবিদ্যালয়ের ছাত্রাবাসটি তৈরি করে গেছেন সেটিজিকে এই উন্নয়নে উৎসাহিত করেছিলেন একজন স্থানীয় সমাজসেবী শ্রী রামপ্রসাদ গিরিজা শঙ্কর কোটিয়াল সঙ্গে তাকেও জানাই আমার প্রণাম সম্ভবের ভাগীরথীর অংশ বশিষ্ঠ কুণ্ড নামে খ্যাত প্রকাণ্ড একখানি পাথর পড়ে আছে এক মাঝখানে একটি গর্ত ওটি নাকি যজ্ঞ ওই কুণ্ডে বশিষ্ঠ দেবের ইন্দ্র যজ্ঞ করেছিলেন অলোকানন্দার অংশকে বলে ব্রহ্মকুণ্ড এখান থেকে আশি হাত উঁচুতে পাহাড়ের গায়ে রয়েছে দ্বাদশ তীর্থ দ্বাদশ শিলা সত্যজিগে সর্ববন্ধু নামে এক ব্রাহ্মণ দ্বাদশ বিষ্ণুকে তুষ্ট করেছিলেন শিলারূপী বিষ্ণুকে গঙ্গা থেকে তুলে এনে স্থাপিত করেছেন ওখানে দ্বাদশ তীর্থের কাছে দুটি গুহা আছে তার ছোটটিতে রয়েছে মহাদেবের মূর্তি আরো অনেক তীর্থ আছে এখানে পুষ্পমাল তীর্থ বিশ্বতীর্থ আদ্য বিশ্বেশ্বর তুন্ডেশ্বর গঙ্গা যমুনা ও ভরত মন্দির এখানকার রাম ভক্তরা সবার মতো ভরতকে ভুলে যাননি ঘাটে দাঁড়ালে তিনটি টিলা দেখা যায় গৃদ্ধ্রাচল নৃসিংহাচল ও দশরথাচল শেষেরটি থেকে সৃষ্ট হয়েছে শান্তা রামায়ণের উৎস ওপারে গঙ্গার দুই তীরে দেখা যায় দুটি পথ আঁকা বাঁকা উঁচু নিচু একটিতে মানুষ চলে বাসে আরেকটিতে পায়ে হেঁটে একটি আধুনিক আরেকটি পৌরাণিক একটি আমার আমলের আরেকটি মান্ধাতার আমলের পথ আলাদা কিন্তু লক্ষ্য এক যুগের প্রভাবে লক্ষ্য ভ্রষ্ট হয়নি দুটি মহাপ্রস্থানের পথ খানিক দূরে গঙ্গা গেছে বেঁকে বাঁকের মুখে দুটি পথ এক সঙ্গে অদৃশ্য হয়েছে আমার পথ আলাদা আমি আজ মহাপ্রস্থানের পথিক নই সঙ্গম পেরিয়ে আমার পথটিও গেছে বেঁকি একেবারে নব্বই ডিগ্রি কোন করে এতক্ষণ এসেছি ভাগীরথীর তীর ধরে এবারে চলেছি অলোকানন্দার তীরে তীরে পথ সংকীর্ণ হয়েছে তবে সৌন্দর্য বেড়েছে আগের চেয়ে একটু চড়াই খুব খারাপ পার জল অনেক নিচে পড়ে যাবার ভয় নেই প্রায় কোমর সমান পাথরের দেওয়াল দিয়ে ঘেরা জলের শব্দ কমেছে অলোকানন্দা ভাগীরথীর চেয়ে শান্ত মায়ের তেমনি দোতলা তেতলা বাড়ি এমন একখানি বাসা পেলে অনেকেই কাম ক্রোধ মোহ বিসর্জন দিয়ে সন্ন্যাসী হতে আপত্তি করবেন না এরপরই কিছুটা জায়গা জুড়ে কোনো লোকালয় নেই এখানে পাহাড়টা সহসা একেবারে খাড়া হয়ে ওপরে উঠে গেছে কোন রকমে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে কিন্তু বাড়ি তৈরি সম্ভব নয় এখানে তাই বলে দেবপ্রয়াগ শেষ হয়ে যায়নি বাড়িঘর রয়েছে বই কি এই এলাকাটুকু পেরোলেই দেবপ্রয়াগের দ্বিতীয় অংশ অপেক্ষাকৃত নির্জন এ যেন শহরতরি ডাক বাংলো ওই ইন্সপেকশন বাংলো কিন্তু এদিকে তবে অনেক উঁচুতে বাস রাস্তার ধারে দুটোরই অবস্থান ভারী সুন্দর বারান্দায় দাঁড়ালে বহুদূর অবধি দেখা যায় আমি কিন্তু এখানে থামব না উঠবো না ডাক বাংলোয় আমি যাব অলোকানন্দার ওপারে না এই ঝুলার উপর দিয়ে নয় এ তো লক্ষ্মণ ঝুলার পথ আমি যাব আরো এগিয়ে যাব এই শহরতলি ছাড়িয়ে ওখানে অলোকানন্দার উপরে আরেকটি ঝুলা আছে ওপারেও কিছু বাড়িঘর আছে ক্ষেত খামার আছে আছে বাজার আর আমার মতো হাজার হাজার যাত্রীর নিশ্চিন্ত আশ্রয় কালী কমলের ধর্মশালা ঝুলা পেরিয়েই বাজার দোকানিরা তরি তরকারি টুকরি নিয়ে পথের দুধারে সকাল সন্ধ্যায় শাড়ি বেঁধে বসে এছাড়া রয়েছে মুদিখানা ও খাবারের দোকান ফরমাস দিলেই ধর্মশালায় খাবার পাঠিয়ে দেয় অবশ্যই নিরামিষ এখানে আমিষ অচল রাস্তাটি ধর্মশালায় এসে শেষ হয়েছে লোকালয়েরও শেষ এরপরে সবুজের সমারোহ জঙ্গল আত্মার মাঝে ধাপে ধাপে ক্ষেত বজরা ভুট্টা আলু ও ধানের ক্ষেত চৌকিদার আমাকে চিনতে পেরেছে কি কত লোকই তো বারবার এখানে আসে সবাইকে কি সে মনে রাখতে পারে সে আমাকে করলো কুশলে জিজ্ঞেস করল, কুলিকে মালপত্র নামাতে সাহায্য করল। বকশিসের লোভে কি বকশিস যে দেবই তার নিশ্চয়তা কোথায় এরা দেবজ্ঞানে যাত্রীদের সেবা করে বকশিসের লোভে নয় পেশার প্রয়োজনে নয় অন্তরের তাগিদে ট্যাঁকের ওজনে মানুষের ওজন হয় না এখানে কুড়ি দিয়ে অনেক কিছুই কিনতে হয় না দেব পুরো আগে তাই টাকা পয়সার ফিকির থেকে সাময়িক পরিত্রাণ পেতে আমি এখানে আসি ট্রাম বাসের গুঁতুগুঁতি থেকে রেহাই পেতে আমি এখানে আসি কারখানার বাঁশি আর আধুনিকতার ফাঁসি থেকে মুক্তি পেতে আমি এখানে আসি আসি এই কালী কুম্বলির ধর্মশালায় ঠাইনি দোতলার একখানি ঘরে দুখানি দোতলা বাড়ি নিয়ে কালী ধর্মশালা রাস্তার দিকে একটি পুরনো এরই নিচের তলায় সদাব্রত ও ধর্মশালার অফিস সাধু সন্ন্যাসী ও দরিদ্র যাত্রীরা বিনামূল্যে সিধা পান আমাদের মতো যাত্রীদের জন্য কোনো সিধার ব্যবস্থা নেই এখানে সব উল্টো নিয়ম কোথায় তেল মাথায় তেল দেবে তা নয় যত সব নতুন অংশটি অলোকানন্দার ধারে সামনের দিক থেকে মনে হয় একতলা নদীর দিকে এলে বোঝা যায় দোতলা দেবপ্রয়াগকে দেখতে হলে আসতে হবে এই দোতলায় দাঁড়াতে হবে বারান্দায় সামনেই অলোকানন্দা নৃত্যের তালে তালে বয়ে চলেছে কোন অদৃশ্য লোক হতে হঠাৎ এসে হাজির হয়েছে এখানে চলেছে ভাগীরথী সংগমে একেবারে ধর্মশালার পাশ দিয়ে সংগম যদিও দেখা যায় না এখান থেকে যা দেখা যায় না তার জন্য আফসোস করে কি লাভ যা দেখতে পাচ্ছি তাই তো পরম পাওয়া চাওয়ার চেয়ে অনেক বেশি সুন্দরকে দেখতে এসে অনন্তকে প্রত্যক্ষ করা চারিদিকে পাইনের সারি পাইন আর পাহাড় একটি নয় দুটি নয় অসংখ্য পাহাড় পাহাড় আর পাহাড়ের ঢেউ সামনেরটা সবচেয়ে নিচু পরেরটা তার চেয়ে উঁচু তারপরে আরো আরো উঁচু শেষের একটি আকাশ ছুঁয়েছে আকাশের পরে কি ওই পাহাড় আর এই অলকানন্দা নন্দা নন্দাকিনী নন্দা কিনি ও কর্ণগঙ্গার মিলিত ধারা বদ্রিনারায়ণকে দর্শন করে করুণা করুণাবাড়ি নিয়ে ষোলোকলা চলেছে মর্তলোকে গঙ্গার পনেরো কলা চলল রাজা ভগীরথের সঙ্গে ষোলো কলা কিন্তু দুষ্টনী করে পালিয়ে গেল অন্য পথে গেল অলোকাপুরীতে বদ্রিনারায়ণকে দর্শন করতে নির্দয় কুবের তাকে বন্দি করে রেখে দিলেন এদিকে ভাগীরথী এলো দেবপ্রয়াগে ততক্ষণে দেবতাদের ভিড় জমে উঠেছে ভাগীরথীকে দেখে তাদের সে কি উল্লাস তারা অকুণ্ঠ আশীর্বাদ করলেন ভগীরথকে তারপর নেমে পড়লেন জলে কিন্তু ডুব দিয়েই টের পেলেন বললেন এ তো অসম্পূর্ণ গঙ্গা মহারাজ কলা গেল কোথায় ব্যাপারটা জানতে পেরে ভগীরত্ব রেগেই আগুন তিনি কুবেরের বিরুদ্ধে যুদ্ধের আয়োজন শুরু করে দিলেন প্রমাদ গুনলেন দেবতারা তারা কুবেরের পিতামাতাকে পাঠালেন কুবেরের কাছে সুবুদ্ধি হলো তাঁর মুক্তি পেল কলা অলোকাপুরীতে বদ্রিনারায়ণকে দর্শন করে অলোকানন্দা এলো দেবপ্রয়াগে গভীর অনুরাগে জড়িয়ে ধরল ভাগীরথীকে শান্ত হলেন ভগীরথ শান্তির নিঃশ্বাস ফেললেন দেবকুল তাঁরা তখন ভগীরথের পিতৃপুরুষের পিণ্ড দিলেন ভাগীরথী ও অলোকানন্দার সঙ্গমে গঙ্গার জন্মভূমি এই দেবভূমি দেবপ্রয়াগে শুনলেন প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক শঙ্কু মহারাজ রচিত দেবপ্রয়াগ যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি নমস্কার